হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম হেল্পার। আজকে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে, সেটি ছিল সাব ইন্সপেক্টর অফ সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসের একটি গ্রেড থ্রির একটি পরীক্ষার বিষয়ে WBPSC-র মাধ্যমে। তার যে সিলেবাস আছে এবং রিটেন টেস্ট কীভাবে হবে সেই সম্পর্কে একটি সার্কুলার বেরিয়েছে। সেই সার্কুলার সম্পর্কে আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের জানাবো। এবং এই ভিডিওটি দেখার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, যদি না পছন্দ হয় ডিসলাইক করবেন। এবং এই বিষয়ে কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আমি যথাযথভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যে খবরটি বেরিয়েছে সেই খবরটি আমি এখানে পড়ছি। তো বলেছে স্কিম অফ এক্সামিনেশনটা কীভাবে হবে, এটি দুটি পার্ট থাকবে। একটি হলো রিটেন টেস্ট অবজেক্টিভ টাইপ এবং পার্সোনালিটি টেস্ট অ্যাজ ডিটেল বিলো, যেটা নিচে ডিটেলস দেওয়া আছে। একটি রিটেন টেস্ট হবে এবং আরেকটি হবে পার্সোনালিটি টেস্ট। তো রিটেন টেস্টে থাকবে 100 মার্কস, সেই 100 মার্কটা মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং সেখানে জেনারেল স্টাডিজ 50 মার্কস এবং অ্যারিথমেটিক 50 মার্কস থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ এখানে দুটো পার্টেই পরীক্ষা হবে, একটি জেনারেল স্টাডিজ একটি অ্যারিথমেটিক, দুটোতে 50-50 করে থাকবে এবং 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 20 মার্কস, মানে 20% এবং একটি লিমিটেড সংখ্যক মেরিট লিস্ট ওয়াইজ একটি লিমিটেড সংখ্যক ক্যান্ডিডেটসদের সেই পার্সোনালিটি টেস্টে ডাকা হবে এবং সেই পার্সোনালিটি টেস্টে যে নাম্বার 20 নাম্বার থাকবে সেটি এবং রিটেন টেস্টের নাম্বারের উপরে সেই 20 নাম্বার যোগ করে পরে মেন যে রেজাল্ট বেরোবে সেটি দেওয়া হবে। এবং এখানে দেখা যাচ্ছে সিলেবাস কী থাকবে, সিলেবাস থাকবে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে, যেখানে আপনারা এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স অফ টু ইন্ডিয়া, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। অর্থাৎ বলেছে মাধ্যমিক মানের, কিন্তু উচ্চমাধ্যমিক মানের প্রশ্ন হয় এবং জিওগ্রাফি, হিস্ট্রি এবং সায়েন্স থেকে অনেক প্রশ্ন থাকবে যেখানে বলছে, এবং ইন্ডিয়ার উপরে অনেক প্রশ্ন থাকবে, কারেন্ট ইভেন্টের উপরে অনেক প্রশ্ন থাকবে। এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে মাধ্যমিক মানের যে প্রশ্ন বই আছে সেখানে যেসব অঙ্ক আছে সেই ধরনের অঙ্ক আসবে। আসলে এখানে বলা হয় মাধ্যমিক মানের, কিন্তু WBPSC আমার যতদূর ধারণা, আমি যতদূর পরীক্ষা দিয়েছি সেখানে কিন্তু একটু হাই লেভেলের প্রশ্নই থাকে। তো আপনারা নিশ্চয়ই ভালোভাবে প্রিপারেশন নিয়েই বসবেন। তো এখানে আরও একটি কথা লেখা আছে, যদি আপনারা প্রশ্নপত্রের মধ্যে কোথাও কিছু লেখেন তাহলে 10% মার্কস আপনাদের কেটে নেওয়া হবে। তো এটি হলো আজকের যে সার্কুলারটি বেরিয়েছে সেটির খবর। এবং এই সার্কুলারে দেওয়াই আছে যে কী কী সিলেবাস আছে, পার্সোনালিটি টেস্ট আছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন অবশ্যই এবং শেয়ারও করতে পারেন বন্ধুদের জানানোর জন্য। ধন্যবাদ।